নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে এই ভ্যালেন্টাইন্স ডেতে এই চারটি রাশিকে কে গিফট দিবেন। এই চারটি রাশি অর্থাৎ মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও তুলা রাশির জাতক জাতিকাকে কে গিফট দিলে আপনাদের মধ্যে ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে এবং মধুর হবে। তো আসুন জেনে নেওয়া যাক এই চারটি রাশিকে কী কী গিফট দিবেন। আসুন শুরু করা যাক। এই ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন। এই ভালোবাসা আমাদের সচরাচর প্রতিদিনই আমাদের মধ্যে থাকে, কিন্তু একটা বিশেষ দিনে আমরা একে অপরকে প্রপোজ করি এবং আমরা নতুন জীবন সাথীকে আমাদের জীবনে অভিনন্দন জানাই। তাই এই অভিনন্দন জানানোকে আমরা গিফটের মাধ্যমে মধুর করি। তো কী গিফট দিবেন এই চারটি রাশিকে সেটি আমি বলতে যাচ্ছি। তো প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা একটু একগুঁয়ে প্রকৃতির হয়, তবে এরা যখন প্রেমে পড়ে তখন সে প্রেমের জন্য সব কিছুই করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব, এটি সত্য। তো এই রাশির জাতক জাতিকাকে যদি আপনারা গোলাপ ফুল সাথে জুয়েলারি, অর্থাৎ যে কোনো ধরনের জুয়েলারি হতে পারে, সে সোনার হতে পারে, সে ইমিটেশন হতে পারে, আপনাদের যেরকম বাজেট সেই হিসাবে জুয়েলারি যদি দেন এবং অবশ্যই চকলেট যদি দেন, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা অনেকটাই মধুর হবে। এবং আপনারা উভয়ই একটা বিশেষ রোম্যান্টিক জায়গায় যান, দুজনের মধ্যে আলাপ আলোচনা করুন এবং একে অপরকে গিফট দিন এবং ভালোবাসার জানান। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক ও জাতিকাকেও মেষ রাশির জাতক জাতিকাদের মতো গোলাপ ফুল সাথে চকলেট এবং কোনো বস্ত্র, মানে আপনার যে কোনো রকম একটু সুন্দর বস্ত্র, মানে একটু এখন আধুনিক যুগের যে বস্ত্র হয় সে ড্রেস হয়, মানে ছেলে বা মেয়েদের, ছেলে হলে ছেলেদের ড্রেস, মেয়ে হলে মেয়েদের ড্রেস দিন, তাতে আপনাদের মধ্যে ভালোবাসা অনেকটাই বাড়বে। এবং আপনারা উভয়ই রোম্যান্টিক পরিবেশে যান এবং সেখানে গিয়ে আপনারা একে অপরকে গিফট দিন এবং মিষ্টি মিষ্টি কথা বলুন, ভালোবাসার কথা বলুন এবং জীবনে আপনারা একে অপরকে ছেড়ে যাবেন না সেই প্রতিশ্রুতিও দিন। তো এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা খুব একটা গিফটের ব্যাপারে আগ্রহী থাকে না যদিও বা, তবে এই রাশির জাতক জাতিকাকেও আপনারা যদি গিফট দেন তারা অবশ্যই খুশি হয়। তো আপনারা কী গিফট দেবেন কর্কট রাশির জাতক জাতিকাকে সেটিই বলতে যাচ্ছি। আপনারা কর্কট রাশির জাতক জাতিকাকে গোলাপ ফুলের তোড়া দিন এবং সাথে পারফিউম দিন। এই এরকম টাইপের পারফিউম দিবেন যে পারফিউমে একটা মধুর সুবাস থাকে এবং সাথে অবশ্যই ক্যাডবেরি চকলেটস দিবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা খুব নরম মনের হয় এবং খুবই সাদাসিধে হয়। তো এই রাশির জাতক জাতিকাকে যা দিবেন তাতেই এরা সন্তুষ্ট। তবুও এই রাশির জাতক জাতিকাকে যদি আপনারা কোনো স্পোর্টিং বল বা কোনো, মানে একটু ঝাঁ চকচকে টাইপের, মানে একটু চোখ ধাঁধানো, চোখ লাগানো টাইপের কোনো বস্তু, গিফটের জিনিস যদি দেন সেক্ষেত্রে ভালো। এবং এছাড়াও আপনারা অবশ্যই গোলাপ ফুল এবং ক্যাডবেরি চকলেটস তো দিবেনই। এবং আপনারা এই গিফটগুলি দেওয়ার সময় অবশ্যই একটি মনোরম পরিবেশে যান, রোম্যান্টিক পরিবেশে যান এবং একে অপরের সঙ্গে আলোচনা করুন, গল্প করুন, মজা করুন, ঠাট্টা ইয়ার্কি করুন এবং আপনারা একে অপরকে এই গিফটগুলি দেন। এবং আপনারা জীবনে একে অপরকে কখনোই ছেড়ে যাবেন না এরকম প্রতিশ্রুতি দিন
এবং দেখুন এই গিফটগুলি দিলে আপনাদের মধ্যে ভালোবাসা অনেকটাই বাড়বে এবং ব্রেকআপ আসতে চাইবে না। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব এবং এটি সত্য। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করে দিন, আর যদি এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন।